স্টেডিয়ামের সামনে, যেখানে আমরা প্রতি বছর 26 মার্চ এবং 16 ডিসেম্বর আমরা উদযাপন করি বিজয় দিবস আমার স্বাধীনতা দিবস হিসেবে। এখন আমরা দেখবো যে আমাদের শেখ প্রাথমিক স্কুল, যেখানে আমরা পড়াশোনা করেছিলাম, প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিনের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ডিসপ্লে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে স্টুডেন্টরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, হাতে হাত রেখে। বেশিরভাগ মেয়েদেরকে দেখছি, ছেলেদের অবশ্য না জানে না, তো তা ওদেরকে নেওয়া হয়নি আর কি, ঠিক আছে। যাই হোক, হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা উপভোগ করতে পারবো আমাদের সুন্দর ডিসপ্লে, যেখানে কিনা কোনো পুরস্কার আয়ত্তভুক্ত নয়, এটা এমনিতেই জাস্ট করা হয়। তো এই হিসেবে ভালো লাগলে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হয়, হ্যাঁ, আসলে কিছুই করে নাই। তো ভিউয়ার্স, আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো দর্শক, হাজার হাজার দর্শক একমাত্র একটি এই জিনিসটাই দেখার জন্য অনেক দূরপ্রতি থেকে বসে আছে। এই যে দর্শকদের দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ওই যে আবার ওখানে গ্যালারিতে অনেক ভিআইপিরা বসে আছে, আমিও ভিআইপি হিসেবে ওখানে ছিলাম, কিন্তু অনুষ্ঠানের জন্য আমাকে এই গ্যালারিতে আসতে হয়েছে। আসলে আমাকে আসতে দিতে চাইনি এর জন্য, কারণ বলেছে স্যার এখানে অনেক প্রবলেম, এখানে নর্মাল সাধারণ মানুষ এখানে যায়। তারপর আমি এসেছি আপনাদের কথা চিন্তা করে, কারণ আপনাদের জিনিসটা দেখানোর জন্য আর কি। তো এর জন্য আমাকে ভোট করুন। আমরা অনেক অনুভব করে আসলাম। যাই হোক, আপনার সাথে পরিচয় ভালো লাগলো, আপনার সাথে ভালো লাগলো, আমরা অনেক অনুষ্ঠান করলাম, আমরা অনেক 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 অ
আমরা যে অনেক মানুষের বিনিময়ে এই যে স্বাধীনতা পেয়েছি এর জন্য অনেক কিছু গণ প্রকাশ করা দরকার, তাদের জন্য আমাদের শ্রদ্ধা রইল। আচ্ছা, আমাদের আমাদের দেশের সরকারের কাছে, দেশ এবং দেশের বাসীর কাছে আমাদের কিছু বলা আছে একজন সাধারণ জনগণ হয়ে, সাধারণ জনগণ অবশ্যই বলা গেছে সরকারকে আরও উদ্যোগিত হবে, এই দেশের প্রতি আরও শ্রদ্ধাশীল হতে হবে, সরকারকে দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে, সরকারকে আরও সহনশীল অনুভূতি পদক্ষেপ নিতে হবে। আপনি অবশ্যই দেখেছেন, জানি না গেছেন কিনা, ঠিক এগারোটা যখন বাজে তখন আমরা সবাই একসাথে, আমরা যতটুকু জানি সারা বাংলাদেশ যেখানে আছে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করছিলাম। এখন আপনি কি আমাদের সাথে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম। আসলে আমার বয়সটা তো বসে গেছে, এই জন্য আসলে লাউডলি বলতে পারি নাই। ঠিক আছে, আমরা একজন দর্শকের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, তার সাথে কিছু কথা বললাম এবং সে আমাদের সাথে একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদের জাতীয় সঙ্গীত দিয়েছে, এতে আমরা খুবই ই হয়েছে। তারপর তার কাছে ভালো লাগছে, তারপর সে যেতে তারপর সে গাইতে চেষ্টা করেছে, এটাই আমরা খুবই ধন্য। যাই হোক, আমরা আবার ডিসপ্লের দিকে যাই। Fairly.